প্রথমে আমি হুরু বাতিরে এবাতি দই দিম আর ভালকৈ মিক্স করে লম। এটা হুরু বাতিরে দিছো আর সব সববিলাক হুরু বাতিরে আছে, মাত্র যেহেতু ডাঙর বাতির আছে। এটা আমি চেনি দিম, এই চেনিখিনি ঘরতে পিসা আমার গুড়ি চেনি, পাউডার চেনি। তো পাউডার চেনি খিনি ঘরতে মিক্সিত পিছি লব পারি। এতিয়া দই লগত দি ভালকৈ তাক মিক্স করে থাকিব লাগে, যাতে দই লগত ধুনিয়াকৈ অবজর্ভ হয়ে যায় চেনিখিনি। তো তাক মিক্স করেছো চেনিখিনি ভালকৈ। দইটো এই কারণে দেওয়া হয় যাতে আমার কেকটো ফুলাত সহজ হয়, কারণ এইটো এগলেস কেক, ইয়াত কণী দিয়া নহয়। তো সেই কারণে দইটো দিয়া হয়। এতিয়া আমি চেনিখিনি মিক্স হওয়ার পিছত এতিয়া রিফাইন অয়েলও সেই বাতিরে সেম বাতিরে এবাতি লৈছো। রিফাইন অয়েলটো মিক্স হওয়াতে অলপ টাইম লাগে, তো তাক ভালকৈ মিক্স করিব লাগে যাতে দই আর চেনিখিনির লগত ভালকৈ মিক্স হয়ে যায়। তার কারণে অলপ টাইম লাগে, তো মিক্স করে থাকিব লাগে। তারপিছত আমি তাত সুজিখিনি দিম, আর সুজিখিনিও ডাঙর সুজি আছে আমার ঘরত। তো মই মিক্সিত তাক গুড়ি করে লৈছো যাতে মানে কি হয়, যেতিয়া কেকটো হয় তেতিয়া ডাঙর ডাঙর মানে হেই থাকে, ডাঙর ডাঙর হেন হৈ থাকে। তো মিক্সিত মারি ললে সেইটো না থাকে। তো ইয়াত সুজিখিনি ভালকৈ মিক্স করে লয়। তাত কনডেন্স মিল্ক এইটো ঘরতে বনোয়া কনডেন্স মিল্ক, তো বহুত সহজ উপায়, সো আপনি বনাব পারে আর কেকর লগত দিব পারে, আর এইটো অপশনেল হয়, আপনি পারিলে দিব পারে আর নোৱাৰিলে নিদিলেও কথা নাই। এই কেকত মাত্র ইম্পর্টেন্স থাকে আপনার দই, তেল, সুজি, ময়দা আৰু বেকিং পাউডাৰ, বেকিং চ'ডা আৰু গাখীৰ, এইকেইটা ইম্পৰ্টেঞ্চ। আৰু এতিয়া আমি গাখীৰ দি দিলোঁ, দি উঠি ভালকৈ মিক্স কৰিলোঁ। বাকী আপোনাৰ যিবিলাক দে পাউডাৰ গাখীৰ প্লাছ কনডেন্স মিল্ক, এইটো টেষ্টৰ কাৰণে দিয়া হয় যাতে আৰু বেছি ভাল হয় খোৱাত, তাৰে কাৰণে কেকত এইটো দিয়া হয়। আৰু মানে এগলেস কেকত সদায় ময়দার লগত অলপ সুজি দিলেহে ফুলা সুবিধা হয়। এইটো আমি এটা 10 মিনিট সময়ের কারণে থাকি থই দিম, আর ময়দা আর গাখির এটু অলপ পিছত দিম। এতিয়া দুটা বাটি লওয়া হল, এই বাটি দুটা আমি তেল আর ময়দা দিম। ময়দা দি ডাস্টিং করিম যাতে কেকটো তাত লাগি নধরে। তারপর এই আমি নর্মেল কাগজ লৈছো আমার, এই নর্মেল কাগজ ইয়াত দি দিম। এটা অবশ্যই কেকটো লাগি তলত লাগি নধরার কারণে দিয়া হয়। এটা আমি কাগজটো দি দিলো, দি তাত তেল লগাই দিলো ভালকৈ। ইয়াত হলে কেকটোর উপর তো কাগজটো লাগি নধরে আর ভালকৈ ওলাই যায় পিছত। সেই দুটার আজি আমি কেক বনাম কুকার আর টাউট। তো কুকার এইটো লৈছো, এইটো মোর ঘর ঘরে বনো কুকার, সো তাত আগরপরা আছেই নিমক, তাত নিমক দি সেই কারণে কুকারের অবস্থা তেনেকুৱা হৈছে বাৰু। তার উপর ঢাকন এখন দি দিম। তারপিছত এইটো গেছৰ উপৰত 10 মিনিট হিট হব দিম, মানে প্রি হিট। এইটো মানে হিট হওয়ার পিছত কেকটো দিলে ভাল হয়। তো ঢাকনটো মারি আমি 10 মিনিট তাক মিডিয়াম ফ্লেমত হিট হব দিম। এতিয়া আমি 10 মিনিট পিছত সুজিখিনি আরো লাৰি দিলো, দি উঠি ইয়াত আমি ময়দাখিনি মিক্স করে দিম। ময়দার লগত আমি বেকিং সোডা, বেকিং পাউডার দিয়া নাই, বেকিং সোডা আর বেকিং পাউডার পিছত দিম। ইয়াত ভালকৈ ময়দাখিনি মিক্স করে ললো। তারপিছত আমি
powder milk de dilo eto optional apuni dibo pare ni dibo pare tar logot eku kotha nai powder milk de uthi ami okon man telot to baking powder aru baking soda to mix kori dim di olop homoy rakhi dim eisau baking powder aru baking soda mix kori loiso okon man telot ite ami gakhi kheni di dilo di bhal koi mix korim কই মিক্স কৰি থাকিম আজি মই প্ৰথম টাউট কেক বনাম না জানো কেনে কোৱা হয় চাও বাৰু সকলোৱে বনাই সকলোৰে ভাল হয় আজি ময়ো চাম কেনে কোৱা হয় মোৰ এতিয়া বেকিং পাউডাৰ বেকিং সোডা দি দিলো দি উঠি ভাল কৈ মিক্স কৰি দিলো দি উঠি আৰু বাকি থকা গাখীৰখিনিও দি দিলো দি মিক্স কৰিলো consistency to silo kenekua hoise ponia type hoise no to tenekuai hobo lage beshi gota hobo na lage gota holo cake to khabo phal no hoy to bhitor pora nihise to enekoi ponia hole mane spongy hoy aro dhunia koi phal koi khiji jay aji na jano aji kenekua hoy yat moi eko bostu skip kora nai যেনে হৈছে যেনেকুৱা হ'ব চব মই তেনেকুৱা কৰি দেখিম এতিয়া মোল্ডত কেক মিক্সাৰখিনি দি দিলোঁ ভালকৈ কেক মিক্সাৰখিনি দি এতিয়া আমি এইখিনি টাৱাত আৰু কুকাৰত দি দিম টাৱাটো গৰম হৈছে কুকাৰো গৰম হৈছে এতিয়া সাবধানে তাত ওপৰত বাতিটো দি তাত ঢাকন এখন দি দিলোঁ দেখা যাব আজি টাৱাৰ কেক কেনেকুৱা হয় এতিয়া ঢাকনখন খুলি এইটো সাৱধানে দেই কাৰণ কুকাৰটো বহুত গৰম হৈ আছে তো সাৱধানে আমি দি দিলোঁ দি এতিয়া ঢাকনখন কমচে কম 30 মিনিট সময়ৰ কাৰণে মাৰি দিলোঁ 30 মিনিট হৈ গ'ল আমি এতিয়া টেষ্ট কৰিম কেনেকুৱা হৈছে সেইটো ইমান ঠিক হোৱা নাই এতিয়া আমি কুকাৰটো চাম কুকাৰটো হৈ গ'ল তো আমি 30 মিনিটৰ পিছত এইটো ওলোৱাই দিলোঁ বেয়া হোৱা নাই কুকাৰটো কিন্তু ইয়াত আৰু 5 মিনিট লাগিব চাগে হ'ল এতিয়া আমি প্লেট এখনত ওলোৱাই ল'ম এইটো কুকাৰৰ কেক দেই তলতো লাগি ধৰা নাই আৰু এইটো হ'ল আমাৰ টাৱাৰ কেক ইমান ভাল হোৱা নাই টাৱাৰ কেকটো তো টাৱা ভাৰ্চেছ কুকাৰ কুকাৰ বেষ্ট এতিয়া আমি কাটিম এইটো গৰম গৰমে কাটিছোঁ অলপ ঠাণ্ডা হ'ব দি কাটিব লাগে তো চাইছে নহয় স্পঞ্জি হৈছে আৰু কাৰ্টটো স্পঞ্জি হৈছে ভাল নহ'ল আপোনালোকে জনাব কেনেকুৱা হয়